আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ওখানো চাইয়ার, এবার আমরা চেঞ্জ চাইয়ার। আমরা তিনবার দিছি, এখন আমরা নয়া চাই, একবার তো আমরা চেঞ্জ করি করিয়া দেখি আমরা অবস্থা কিতা। আশা করি ভালো হইব। আমরা ই এরিয়ার বই কাউন্সিলর আসলা দুইবার তিনবার করে কাউন্সিলর আসলা রুবিনা খান, আমার গড়ও জামেকা স্ট্রিট বলে ইয়ে আছি, আমরা সবে সাহায্য করিয়ার সবর হেল্পে আইতাম। আমরা আল্লাহ দিলে 4 তারিখ আমরা ফাঁস হইয়া আইমু ইনশাআল্লাহ। আমরা আসলে লোকাল থাকি, কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন সময় রুম না ফরে আমরা যে কোনো দরকার আমরা ফাই স্টেটেরও ফাই, যে কোনো দরকার তাই এগুলো হইলে তাই আন্তরিক শুনে হয়নি এবং তাই আসলে আন্তরিক সবর মাঝেও। তো আমরা চাই আমরা চেঞ্জ হইতো 4th of July ইনশাআল্লাহ, আমরা সকলে হেল্প করি দিয়ে একটা চেঞ্জ হইব। আমরা কোনো কমিউনিটির মধ্যে নয়া মানুষ আইবা, নয়া মানুষ আইলে নয়া খাম হইব এবং তাই ইন্সপিরেশন যেটা তাই থাকবো এবং তাই এটা ভালো কাম করবো। আশা রাখি সকলে আপনারা হেল্প করবা। বিকজ রোশনার আলীর লাস্ট তান্ডে সবসময় আমরা ফাঁস করাইছি, তান্ডে ফাঁস করানি পরে তান্ডে ফাওয়াও যায় না, তান ইস্যুটার মধ্যে তান দেখাও যায় না। সেকেন্ড থিং হলো ই বারাত আমরা থাকি, কিন্তু এভরি উইক দেখা যায় আমরা অবস্থা মানে শরীর ডাকাতি এমন বাড়া দিছে, কারণ তাই এগুলি কোনো ইস্যু লইয়া তাই সংসদ মাতেন না। এরপরে আপনার বিভিন্ন ধরনের ইস্যু, আমরা হাউজিং ইস্যু তাই যেমন আমরা ফাঁসরো দিই তাই আর তাই আমরা দেখতেও চাই না, মানে পরে আর তানোর তান পাওয়াও যায় না স্টেটের মাঝে। আর রুবিনা খান আমরা সবসময় তাই আমরা লগে আসলা বা ইভেন তাই ই কমিউনিটির অনেক কাজ কাম করছেন। তো আমরা নেক্সট টাইম ইনশাআল্লাহ তান্ডে চাই, সবাই আমরা তান্ডে ভোট দিতাম। থ্যাংক ইউ ভেরি মাচ। বিকজ আমরা লোকেল রবিনা খান, আমরা লোকেল বারবার নির্বাচিত কাউন্সিলর আর চেঞ্জ সারাম, আমরা টাওয়ার মিনিস্টার মানুষের চেঞ্জ স্যার, বারবার একজনটা নির্বাচিত করি আমরা কিতা ফাইরাম। আমরা তো বিশেষ করে ফেলেস্টাইন নিয়ে আপনি দেখছেন তাই কীভাবে ফেলেস্টাইনের বিরুদ্ধে গেছেন, এই হিসাবে লোকেল যারা আমরা সবে সাইরাম চেঞ্জ। আর যেহেতু 12 বছর ধরে আমরা কাউন্সিলর আসলা রবিনা খান, এখানে স্ট্রিটও আমরা ফাই সবসময়, তাই আমরার খান্দার মানুষের দরকার, আমরা লোকেল মানুষের দরকার, যারা আমরা সবসময় সারা ডাক দিলে ফাইমু, ওই হিসাবে আমরা রবিনা খানকে সাপোর্ট করলাম। এবং আজকে এখানে দারুল উম্মাত আমি দেখলাম খুবই মানে মানুষের কাছ থেকে যে একটা সারা পাইছি, এটা খুব ভালো লাগছে। যারেই দিছি এই দেখা গেছে যে চেঞ্জের পক্ষে, অবভিয়াসলি আমার মনে হয় 4 তারিখ মানুষ চেঞ্জের পক্ষে ভোট দেবো, রবিনা খানরে ভোট দেবো। থ্যাংক ইউ। আমরা জানুয়ারি থেকে শুরু করছি ক্যাম্পেইনিং, ডোর টু ডোর গেছি, বেতন গ্রিন অ্যান্ড স্টেপনিজ এ কনস্টিটিউয়েন্সি, 8টা ওয়ার্ডস একটা আছে, শ্যাডওয়েল, হোয়াইট চ্যাপেল, সেন্ট ডনস্টন, স্টেপনি গ্রিন, বেতনল গ্রিন, আর বাংলা টাউন, স্পিটিফিল্ড বাংলা টাউন, উইভার্স বোর্ড, সব যতটুকু আমরা পারছি দরজায় গেছি। বালা রেসপন্স, একটা বালা চান্স আছে যে লিবডেম পার্টি থেকে আমি যে প্রার্থী হয়েছি রবিনা খান, 4 তারিখ Thursday, July আপনারা ভোট দিতে পারবা। কিন্তু মানুষে বোঝা যার যে লেবারের উপরে একটা রাগ, বিশেষ করে সিজ ফায়ারের ব্যাপারে, পালিস্টাইন যে বিষয়, আমরা লিবডেম তাকে ভোট দিছি 2 বার এবং আমরা ইউকে গভর্নমেন্টে জোর করি আর যে ইসরায়েলও আর কোনো অস্ত্র বিক্রি হইত না। আশা করি আর আমরা যে এগুলো দেখে আর আশা করি আর আপনারা যারাও দেখরা ভোট দিবা 4 তারিখ রবিনা খান, আপনারার ভোট, আপনারার চয়েস, আপনারার ভয়েস। অনেক লোকাল ইস্যু আমার কাছে আছে, আপনারা তো সবাই জানেন 12 বছর ধরে আমি কাউন্সিলর আসলাম শেডওয়াল বোর্ডে এবং ক্যাবিনেট মেম্বার ফর হাউজিং আসলাম। হাউজিং হইল বিরাট একটা সমস্যা আমরা ঠা হামলে, সো রেন্ট পাড়ের বাইচাইতে গড় ফাইরানা এবং যারা আসেন ওভার ক্রাউডেড তারাও নানি গড় ফাইরানা। আমি আশা করি আর এমপি হইলে আমি লবি করবো, ক্যাম্পেইন করবো, অ্যাডভোকেট করবো, যেগুলো আমরা গড় বানানি হয় যে একটা ফান্ডিং আইতে পারে মেইন গভর্নমেন্ট তাকে লোকাল গভর্নমেন্টের কাছে। রেন্টের ব্যাপারে দ্য রেন্ট ইজ টু হাই অ্যাট দ্য মোমেন্ট, মানুষের যারা জুরি রুজি হররা একটা দিয়ে রেন্ট দিতে পাররা না। ক্রাইম আর একটা জিনিস, আমরা বাইচান যারা ইয়াং আছে, 1 in 3 children লিভিং পভার্টি, এটা একটা ব্যাপার। আর এবং ইউনিভার্সাল ক্রেডিট, ইউনিভার্সাল ক্রেডিট যেটা আছে আমরা স্যাংশন যেগুলো আছে এটা আমরা স্ক্র্যাপ করতাম, এবং ইউনিভার্সাল ক্রেডিটের যে 20 পাউন্ড কাট করছে কনজারভেটিভ গভর্নমেন্ট এটা আমরা ফিরিয়ে আনতাম। NHS এটা একটা বিরাট বিষয়, আমরা লন্ডন হসপিটাল ইনো কিন্তু মানুষে জিপি একটা অ্যাপয়েন্টমেন্ট পাইটা না। আমরা আশা করি আর লিপটম তাকে যেন 8,000 এডিশনাল জিপি আমরা আনতাম, এবং আপনারা সবও জানেন ডেন্টিস্টের একটা সমস্যা, ক্রাইম একটা সমস্যা, এটা অতদিন ধরে 15 বছর ধরে লেবার অপোজিট জেনা সৈন্যানি এমপি এটাতে কোনো কিছু আমরা একটা পরিবর্তন দেখছি না। আশা করি আর সবেও জানেন আমি একজন লোকাল মানুষ, অ্যাক্সেসেবল, হার্ড ওয়ার্কিং, আমার এই সবসময় ফাইবা মানুষে যারা দেখরা আমার মা, সাসি, আমার ভাই, বোন, যারা আমার সাসা, সবও মুরব্বী আমার। আপনি
আপনারা জানেন অন্তরটা কি, 7 তারিখ থার্সডে এই অপরচুনিটি কোনোদিন আপনারা পাইতে নাই। 100 এমপি যারা আপনারা বানাইবা, ই এমপি রে সবসময় আপনারা ফাইবা, আপনারা কমিউনিটি আমি আছি, আমি স্টেপনি গ্রিন থাকি, আমি লৌকো, সবেও জানেন আমার সার্জারি অনেকটা বিজি আছে। আপনারা সাইন যে এমপি আপনারা ফাইতা যেন কমিউনিটির মাঝে থাকবা, যেন অ্যাডভোকেসি করবা, যেন সার্জারি কন্টিনিউসলি বিজি থাকবো, আর যেন আপনার বিষয়ে গিয়া থুলিয়া শক্তভাবে ধরবা পার্লামেন্টও।